সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, শিক্ষা ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করতে হবে। নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আয়োজনে প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসুম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গফুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।